त्रिपुरा भोटे दिखे दिखे आक्रांत बिरोधीरा एकाधिक बूथे पोलिंग एजेंट के ढुकते बाधा शासक दल विस्फोरक अभियोग आनलें बिरोधी दलनेता मानिक सरकार कड़ा निरापत्तार मध्य दिए शुरू हो त्रिपुरा विधानसभा भोट पर्व सातटी विधानसभा आसने 3,337 भोट ग्रहण केंद्रे सकाल सातटा थेके चलछे भोट ग्रहण किन्तु भोट शुरू होते ही मिले अशांतिर खबर दिके दिके बिरोधी बाधा देवा होच्छे एमनी अभियोग तुललें त्रिपुरार प्राक्तन मुख्यमंत्री तथा बिरोधी दलनेता मानिक सरकार बृहस्पतिवार आगरतला शिशु विहार स्कूले भोट दें मानिक सरकार भोट दिए बेरिए संवाद माध्यमेर मुखोमुखी हुए अशांति इस्युते शासक बीजेपी के निशाना करें तिनि अभियोगे सुरे बोलें भवानीपुर केके नगर सह एकाधिक केंद्रे बूथे तांदेर पोलिंग एजेंट के ढुकते देवा हयनि मारधर करे बेर करे देवा हय सेखान थेके এই সকাল থেকে সাতটা থেকে আমি ইনফরমেশন পাচ্ছি তাতে যেটা দেখা গেছে ধনপুর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর কেকে নগর নিদয়া নির্ভয়পুর অন্তত এই কয়েকটা জায়গায় যে বুথগুলো আছে তাতে কোনো কোনো জায়গায় বামপন্থী ফ্রন্টের মনোনীত প্রার্থী তার যে পোলিং এজেন্ট তাকে ঢুকতে দেওয়া হয়নি এরপরেও যারা ঢুকেছে তাদেরকে আক্রমণ করে বুথ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এরপর যেটা করছে ভোটাররা এর মধ্যে মোবিলাইজ হতে শুরু করেছেন অনেক জায়গাতেই সেখানে মিসক্রিয়েন্টসরা শাসক দলের হয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে এর পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাঠাই এবং তিনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছেন বলেছেন এক্ষুনি আমরা টেক আপ করছি উইথ দি ঘটনার জেরে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন এমনই দাবি করেছেন মানিকবাবু অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তার কিন্তু সমস্যা হচ্ছে এআরওকে সোনামুরাতেও যোগাযোগ করার চেষ্টা হয়েছে তিনি সেখানে ভয় ফোন ধরছেন না আর ধরলে বলছেন এই ছোট ছোট কাজ তো সব আমার পক্ষে দেখা সম্ভব না আমি এখন স্ট্রং রুমে আছি এই মর্নিংয়ে ভোট যখন শুরু হয়েছে এআরও কেন যে স্ট্রং রুমে গিয়ে বসে আছেন বুঝতে পারছেন না এটা তিনি ভালো বুঝবেন এখন তার সঙ্গে কথা বলবেন চিফ ইলেকটোরাল অফিসার বৃহস্পতিবার চাপা উত্তেজনার মধ্য দিয়েই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন যদিও বিরোধী বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের তরফে শাসক বিজেপির বিরুদ্ধে বুধবার থেকেই ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য বলছে 28 লক্ষেরও বেশি মানুষ ভোটদানে অংশ নেবেন যার মধ্যে 13,99,289 জন মহিলা ভোটার পুরুষ ভোটারের সংখ্যা 14,15,233 জন তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 62 জন ব্যুরো রিপোর্ট আজ বিকেল